الله الرحمن الرحيم السلام عليكم ويلكم باك تو ماي چینل ام ڈی مہدی مالیہا امی ایوانا کبیر اچھے اپنا در شاتے سو فرنس اپنا کامونا چھن آشا کرچے دیش ایبن دیشیر باہیرے بوشے جے جکھان تکے بوشے ہمارا چکیری بلوگ ٹی دیکھ چھن شابائی بھالو اچھن شستا اچھن ایبن نیرا پودے اچھن الحمدللہ امیو بیش بھالو اچھی ڈیلی لائف سٹیل آرو اکٹے نوتن بلوگ نی اپنا در شامنے حاضر ہوئے گیالم آشا کرچے ہمارا چکیری بلوگ ٹی اپنا در کچھے بھالو لگ بے যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা মন ছুঁয়ে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না জানো আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস বিজয় দিবসের 53 বছর পূর্তিতে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা আজকে সকালে ঘুম থেকে উঠে পিঠা বানিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের শীতের সকালের এই বছরের প্রথম পিঠা তো ছোট ছোট করে কিন্তু বানিয়ে নিয়েছিলাম ওগুলো খাওয়া হয়ে গিয়েছে শেষে আর বানাতে ইচ্ছে করছিল না তাই বড় করে একটা ভাপা পিঠা বানিয়ে নিলাম মাহাদিদের কিন্তু 14 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল তো কালকে যেহেতু বাইরে বেড়াতে গিয়েছিলাম অর্থাৎ 15 ডিসেম্বর তো সেদিন কিন্তু আসতে একটু লেট হয়ে গিয়েছে তো ওকে পড়াতে পড়াতে অনেক রাত হয়ে গিয়েছে তো আর রাতে পতাকাগুলো টাঙাতে পারেনি তো এখন আঠা রেডি করে দিলাম তো দুই ভাই বোন মিলে এখন আমার বারান্দাটাকে নাস্তা নাবুদ করছে পতাকা দিয়ে তো যাই হোক একদিনেরই তো ব্যাপার তো ওরা ওদের মন মতো খেলাধুলা করুক আর আমি এখানে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ি ছুটির দিন মানে ভালো ভালো খাবার আর ভালো খাবার মানে আমার উপর যত ঝামেলা মানে যত ব্যস্ততা রান্নাঘরের মধ্যেই সারা দিন কাটাতে হয় তো আজকে কিন্তু তেমন একটা ঝামেলা করিনি শুধু একটু সবজি রান্না করে নিয়েছি আর আগে মেহমান এসেছিল তো সেখানে একটু বেশি করেই মাংস রান্না করে রেখেছিলাম ফ্রিজে তুলে রেখেছি তো সেখান থেকেই নামিয়ে রাখবো আর পোলাও একটু রান্না করব তাতেই হয়ে যাবে তো এখানে আমি ক্র্যাম রোস্ট বানানোর প্রিপারেশন নিয়ে নিচ্ছি তো ক্র্যাম রোস্ট বানানোটা কিন্তু খুবই সহজ আর খুব অল্প সময়ে কিন্তু এটা রেডি হয়ে যায় তাই আজকে এই ঝটপট কাজ করার জন্য এই রোস্টটা বানিয়ে নিলাম আর যেহেতু বাহিরে যাব আর বেশি রান্না বাড়া তোমাদের সাথে শেয়ার করছি না তো রান্নাবাড়াগুলো যদি শেয়ার করতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর কাজের চাপ যেহেতু একটু বেশি ছিল খুব দ্রুত রান্নাবাড়া করেছি ভিডিওটা তেমনভাবে করার হয়ে ওঠেনি শুধু সারাদিন আজকে কিভাবে কাটালাম সেই ভিডিওটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আশা করছি তোমাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে তো আমার ক্র্যাম রোস্টটা কিন্তু কোটিং করা হয়ে গিয়েছে তো এখন বক্সে ভরে ফ্রিজে রাখছি যখন খাবো তখন ভেজে নিব কারণ এক একজন এক এক সময় খাই তো আমরা তো ফ্রিজে রেখে দেওয়াই আমার কাছে মনে হলো ভালো হবে না হলে এই ব্রেড ক্রামগুলো একটু নেতিয়ে যাবে তো আমি সব কিছু কিন্তু খাবার দাবার রেডি করে নিয়েছি অফ ক্যামেরা রান্নাও করে নিয়েছি তো সেগুলো তো আগেই বলেছি তোমাদের সাথে শেয়ার করব না তো এই তো গরুর মাংস বের করে ওভেনে গরম করে নিয়েছি পোলাও রান্না করেছি সবজি আর সাথে ক্র্যাম রোস্ট তো থাকছে আর আজকে কিন্তু তোমাদের ভাইয়া খেতে আসেনি আমরা বাচ্চারা আর আমি মিলে একসাথেই খেয়েছি আর মাহাদি খেয়ে পড়তেও চলে গিয়েছে পড়ে আসলে পরে তারপর আমরা বের হব তো গতদিন রাতে অনেকক্ষণ বাইরে থাকার ফলে আমার কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে ঠান্ডা লেগে গলাটা বসেও গিয়েছে তাই ভয়েস ওভারে হয়তো বা বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে তো সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর এই তো বেড়াতে চলে এসেছি তো এখানকার ফুটেজটা তোমাদের সাথে বেশি শেয়ার করব না কারণ এর ফুটেজগুলো অনেক আগেই তোমাদের সাথে আরও কয়েকবার শেয়ার করেছি তো মাহাদি ব্রোকলির ক্ষেতের মধ্যে ঢুকতে গিয়ে ব্যথা পেয়ে গিয়েছে বললাম যে ওখানে ঢুকো না অনেক কষ্ট করে চাষিরা চাষ করছে তুমি ওগুলো নষ্ট করো না তো ওরা তো বাচ্চা মানুষ তেমন একটা বুঝে না আর বাচ্চা কাচ্চারা দেখবেন যে যারা বন্দি থাকে সব সময় তারা একটু ছাড়া পেলেই মানে দুষ্টুমি শুরু করে দেয় আমার বাচ্চাদেরও ঠিক তেমনই একই অবস্থা সারাক্ষণ ফ্ল্যাটে বন্দি থাকতে থাকতে যখন ছাড়া পায় তখন আর ওদের কে পায় তো এখান থেকে কিন্তু মেলাও চলে গিয়েছিলাম তো মেলার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছি না কারণ ওই ভিডিওটাও আমি অনেকবার শেয়ার করেছি
তো এক ভিডিও না বারে বারে দেখলে হয়তোবা তোমরা বোর হয়ে যাবে। তো মেলা থেকে আসার পর খাওয়া দাওয়া করার জন্য আমরা একটা রেস্টুরেন্টে উঠে গিয়েছি, যেহেতু সন্ধ্যার সময় সবার ক্ষুধা লেগে গিয়েছে হাঁটাচলা করতে করতে। আর আজকে এতটাই ভিড় ছিল রাস্তায় যে আমাদের হেঁটে হেঁটেই মেলা পর্যন্ত যেতে হয়েছে। তো এই রেস্টুরেন্টের ডেকোরেশন সব কিছু মিলে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে আর সব থেকে বেশি ভালো লেগেছে গাছগুলো। তো গাছগুলো দেখে কিন্তু আমার ভীষণ লোভ হচ্ছিল, মনে হচ্ছিল যে চুরি করে নিয়ে আসি। তো এরকম কার কার মনে হয় ভালো ভালো গাছ দেখলে? তো আমার কিন্তু ভীষণ লোভ হচ্ছিল। চাইলে কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো, আমি আমার মন্তব্যটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ কেউ হাসাহাসি করো না। যাই হোক, ভিডিও দেখার ছলে বা কথার ছলে যারা এখনও পর্যন্ত লাইক দাও নাই, লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ তোমাদেরকে মনে করিয়ে দিতে আবার বলছি, প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু প্রতিনিয়ত আমার চ্যানেলে যুক্ত হচ্ছ, আমার ভিডিওটা দেখে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও। যারা এই কাজটা অলরেডি করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হাঁটতে হাঁটতে কিন্তু সবাই ক্লান্ত হয়ে গিয়েছি, ক্লান্ত হয়ে ক্ষুধাও লেগে গিয়েছে। তো রেস্টুরেন্টে এসেও কোনো লাভ হচ্ছে না, যেখানেই যাচ্ছি সেখানেই ভিড়। সেকেন্ড ফ্লোরে গিয়েছিলাম, সেখানেও তো ভিড়, জায়গা নেই, সিট খালি নেই। তো থার্ড ফ্লোরে এসে দেখি এখানেও বুকিং হয়ে আছে। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমরা অবশেষে ফাইনালি সিট পেয়ে গিয়েছি। তো এখানে আমরা বসে বসে অর্ডার করছি। তো অর্ডারগুলো আসতে অনেকটাই লেট করে গিয়েছিল, তো তোমাদের ভাইয়া তো অনেক রাগারাগি করছিল। তো রাগারাগি করার কারণ ছিল আমাদেরকে অনেক রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল, তো আমরা সেখানে যাই নাই, গেটের সামনেই দাঁড়িয়েছিলাম। তো আমরা এখানে আসবো বলে জেদ করেছি, তো এখানে এসে যখন সিট পাচ্ছিল না তাই ওর জন্যই রাগারাগি করছিল। তো ফাইনালি আমাদের অর্ডারটা কিন্তু চলে এসেছে, এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো ফার্স্ট অর্ডারটা চলে আসার পরে সেকেন্ড অর্ডারটা কিন্তু আসতে অনেকটাই লেট করেছিল। তো ততক্ষণ বসে থাকতে থাকতে যেন আমরা বোর না হয়ে যাই, তো পিছনে কিন্তু গান হচ্ছিল। তো গানের তালে তালে কতক্ষণ নিজের মনটাকেও ভাসিয়ে নিয়েছি। তো এখন বাচ্চারা বোর হচ্ছিল, প্লেগ্রাউন্ডে বলছিলাম তোমরা খেলো, কিন্তু খেলতে যায়নি। তো পানির বোতল দিয়েও বসে এসে আমি ওর সাথে খেলা করলাম। আর এই যে ভাইয়া গান করছে, গানগুলো কিন্তু বেশ ভালোই ছিল, তবে কপিরাইট ক্লেমের কারণে তোমাদেরকে শোনাতে পারিনি। তো আমাদের সেকেন্ড অর্ডারটাও চলে এসেছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আজকে বিদায় নিয়ে নিচ্ছি এখানেই। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু তোমরা ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।